স্বাদে ঘ্রাণে অপূর্ব কুষ্টিয়ার কুলফির পরিচিতি দেশ জুড়ে। তাই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোজন রসিক মানুষ কুষ্টিয়া ছুটে আসেন এই কুলফির স্বাদ নিতে। কুষ্টিয়ার কুলফি বিক্রেতারা বংশ পরম্পরায় তৈরি করে আসছেন এই কুলফি। নাহিদ হাসান তিতাসের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। গরুর দুধ ধীরে ধীরে জাল দিয়ে তৈরি করা হচ্ছে মালাই। পরে পাত্রে থাকা এই দুধে এক এক করে দেওয়া হয় চিনি, এলাচ, বাদাম ও কিশমিশ। এই মালাই জমাতে দুধ ঢালা হয় টিনের তৈরি কৌটায়। জমাট বাঁধতে আটা দিয়ে বন্ধ করা হচ্ছে কৌটার মুখ। পরে বড় এক হাঁড়িতে করে বরফ, লবণ আর টিনের এই কৌটা নিয়ে গ্রামে গ্রামে ছোটেন কুলফি বিক্রেতারা। আলতাফ শেখও একজন কুলফি বিক্রেতা। গেল 40 বছর ধরে তিনি বানাচ্ছেন মজার এই কুলফি। বাবার কাছে হাতে খড়ি কুলফি তৈরির। বাবা হারেশ শেখও কুলফি বেচেছেন 5 যুগ ধরে। তার মৃত্যুর পর তিন ভাই বংশ পরম্পরায় তৈরি করছেন এই কুলফি। এটা আমার বাবার হাতের শেখা। আমার বাবা বেচতো মনে করেন 60 বছর আগের দিনে। বাবা তো এখন, বাবা তো আমরা ধরে রাখি সে 35 বছর পরে ব্যবসা করার পর। তারপর আমি আমার দোকান করেছিলাম, কয়েকজন বন্ধু ছিলাম, আবার এটা আবার শুরু করেছি। মজাদের এই কুলফি বানাতে সহায়তা করেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আমি আবার ধান দিয়ে আটা ছিনি না, আমি কেটে ধান দিয়ে মুখ মারি, মুখ কাটকাই। আর আমি হেলি জ্বালা টালা সব পরিষ্কার করে কেছি, আর খাওয়ার তো শাক নাই দি ভালো করে সাফ করিয়া সেকে। গরমে কুষ্টিয়ার শহর থেকে গ্রামে বিক্রি হয় এই কুলফি। প্রচন্ড তাপদাহে তৃপ্তি সহকারে কম দামের এই কুলফির স্বাদে খুশি সবাই। এই মালাইটা অনেক সুস্বাদু। আমি রানিকের বাঁধে এলেই এই মালাইটা খাই, মামার কাছ থেকেই খাই। বিশেষ করে যে পর্যটন এরিয়াগুলো সেই জায়গাগুলোতেই বেশি পাওয়া যায়। কুষ্টিয়ার নামের সাথে মিশে আছে এই কুলফি মালাই। তাই এই শিল্প বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ চান এ এলাকার মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। We'll be right back.